কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা সঙ্গীত শিল্পী আঁখি আলমগীরকে একটি হীরাসেট উপহার দিয়েছেন। 70-এর দশকে এই হীরাসেটটি কিনেছিলেন রুনা লায়লা, যেটা ছিল তার জীবনের প্রথম হীরার গহনা। আর এমন উপহার পেয়ে দারুণ খুশি আঁখি আলমগীর। এই খুশি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। হীরার ছেটের ছবি ফেসবুকে পোস্ট করে আঁখি আলমগীর লেখেন, রানীর নিজের হাত থেকে পাওয়া সবচেয়ে সুন্দর এবং অমূল্য উপহার। আন্টি এই মূল্যবান গহনার সেটটি 70-এর দশকে জয়পুর থেকে কিনেছিলেন। এটা ছিল তার কেনা প্রথম হীরের সেট। আমি জানি না এই মূল্যবান উপহারের প্রাপ্য আমি কিনা। আমি শুধু বলতে পারি এটি আমার কাছে তার দেওয়া আশীর্বাদ। আমি খুবই আনন্দিত। ধন্যবাদ মিষ্টি আন্টি, ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা তোমাকে। জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর অভিনেতা আলমগীরের মেয়ে, আবার রুনা লায়লা অভিনেতা আলমগীরের স্ত্রী। অনেকে হয়তো ভাববেন তাহলে হয়তো রুনা লায়লার মেয়ে আঁখি আলমগীর। তেমনটা কিন্তু না। নায়ক আলমগীর 1973 সালে গীতিকার খোশনুরকে বিয়ে করেন। খোশনুর এবং আলমগীরের সংসার জীবন ভালোই চলছিল, কিন্তু একটি ছবি করতে গিয়ে হঠাৎ করে রুনা লায়লার প্রেমে পড়েন আলমগীর, যা কিছুতেই মেনে নিতে পারেনি খোশনুর, যার ফলে দীর্ঘদিনের সোনার সংসার নিমিষেই শেষ হয়ে যায়। বাংলার আধুনিক গানের জনপ্রিয় নায়িকা আঁখি আলমগীর খোশনুরির মেয়ে। গীতিকার খোশনুরের সঙ্গে নায়কের বিবাহ বিচ্ছেদের পর আলমগীর বিয়ে করেন রুনা লায়লাকে। আলমগীরের মেয়ে আঁখি আলমগীর গায়িকা রুনা লায়লাকে আন্টি বলেই ডাকেন। তবে রুনা লায়লা এবং আলমগীরের সংসারে কোনো সন্তান নেই। আঁখি আলমগীরও তার বাবার দ্বিতীয় স্ত্রী রুনা লায়লাকে শ্রদ্ধা এবং সম্মান করেন। মা বলে না ডাকলেও মায়ের আসনে রুনা লায়লাকে বসিয়েছেন আঁখি আলমগীর, আর তাই তো তাদের মধ্যে এত ভালো সম্পর্ক। আলমগীরের পরিচালিত একটি সিনেমায় কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। এই গানের সুর করেছিলেন রুনা লায়লা। এটাই ছিল রুনা লায়লার প্রথম সুর করা গান। প্রথম সুর করা গান উপহার পাওয়ার পর এবার রুনা লায়লার কাছ থেকে পেলেন প্রথম কোনো গহনা। স্বাভাবিকভাবেই এই উচ্ছ্বাস আঁখির পক্ষে অপ্রকাশ্য রাখা সম্ভব নয়।